بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونثني عليه الخير كله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبد الله ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار، أو كما قال عليه الصلاة والسلام. يقول الله سبحانه وتعالى: يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم، فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن تأويلا. يقول سبحانه وتعالى: واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا، واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون. يقول رسول الله صلى الله عليه وسلم فيما يرويه أبو هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: إني قد تركت فيكم شيئين لن تضلوا بعدهما، كتاب الله وسنتي، ولن يتفرقا حتى يردا علي الحوض، أو كما قال عليه الصلاة والسلام، أخرجه الحاكم في المستدرك. আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি, সম্মানিত পরিচালক, সম্মানিত উপস্থিতি সুধী মণ্ডলী, শুরুতেই আমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা ও শুকরিয়া আদায় করছি যে মহিয়ান রাব্বুল ইজ্জত ওয়াল জালাল মেহরবানি করে আমাদেরকে আজকের এই দিনে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিনে মজলিসে আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজার হই, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি সুধী মণ্ডলী, আসলে যে বিষয়গুলো নিয়ে আজকের যে আলোচ্য বিষয়, যেগুলো নিয়ে আজকে আলোচনার আমরা কিছু বিষয় শেয়ার করার চিন্তা করছি, সেই বিষয়গুলো কোনো সন্দেহ নেই বিভিন্ন দিক থেকে স্পর্শকাতর, বিভিন্ন দিক থেকে বিতর্কিত বিষয়। তারপরেও যেহেতু মুসলিম উম্মার অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে উম্মা ওই সমস্ত ব্যক্তিদের মাধ্যমেই হেদায়েত লাভ করবে যারা কোরআন এবং হাদিসের ভিত্তিতে উম্মাকে সঠিক পথের দিক নির্দেশনা করবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা আন-নিসা-এর 59 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন: ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। হে ইমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের মধ্যে যারা কর্তৃত্বশীল তাদের আনুগত্য করো। ওয়া উলিল আমরি মিনকুম ইয়াদের তাফসীরের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, উলিল আমর হচ্ছে আহলুল ইলম। এ বিষয়ে ওলামায়ে কেরামের বা আহলুত তাফসীরের মত পার্থক্য রয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের তাফসীরের মধ্যে বলেছেন যে আহলুল ফিকহি ওয়াল ইলম, এই ইলম এবং ফিকহের যারা অনুসারী মূলত তারাই হচ্ছে উলিউল আমর, তাদেরই অনুসরণ করতে হবে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের ক্ষেত্রে, এবং আল্লাহ এবং তার রাসূলের যে বিধান রয়েছে এই বিধানের আনুগত্যের ক্ষেত্রে। এই জন্য আলেমদের যুগে যুগে আলেমদের উপর অপরিহার্য দায়িত্ব হচ্ছে, মানুষ যখন বিভিন্ন ক্ষেত্রে পথভ্রষ্ট হয় বা বিভ্রান্তিতে লিপ্ত হয়,
তখন সত্যিকার হেদায়েত কোন পথে রয়েছে এবং কোনটি সত্যিকার করণীয় কাজ সেই বিষয়ে দিক নির্দেশনা করা, এটি আলেমদের প্রতি অপরিহার্য একটি দায়িত্ব। আর এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের পাশাপাশি আলেমদের আনুগত্যের কথা উল্লেখ করেছেন এই আয়াতের মধ্যে, যেহেতু আলেমরাই মূলত মানুষদেরকে বিভিন্ন জটিল বিষয়ে অথবা বিভিন্ন অস্পষ্ট বিষয়ে বা যে বিষয়ে সংশয় সন্দেহ রয়েছে এই সমস্ত বিষয়ে সত্যিকার হেদায়েতের দিক নির্দেশনা করতে সক্ষম, যেহেতু তাদের কাছে কোরআন এবং হাদিসের সঠিক জ্ঞান তাদের কাছে রয়েছে। অবশ্যই আয়াতের তাফসীরের মধ্যে উলুল আমরের মধ্যে আল উমারা ওয়াল হুকাম তাদের কথা উল্লেখ করা হয়েছে, এটাও অধিকাংশ আহলুত তাফসীর মুফাসসিরিন কেরাম উল্লেখ করেছেন। এই আয়াতের মধ্যে মূলত উলিউল আমর বলতে বা উলিল আমর বলতে বোঝানো হয়েছে ওই সমস্ত শাসক যারা মুসলিম শাসক হিসেবে মুসলমানদের উপর দায়িত্ব গ্রহণ করেছে তাদেরকেও বোঝানো হয়েছে। কিন্তু এই শাসক গোষ্ঠী তারাও মূলত আলেমদের কাছে মুখাপেক্ষী, যেহেতু শাসন করতে হলে অবশ্যই আলেমের প্রয়োজন রয়েছে। কোনো মুসলিম রাষ্ট্রে ইসলামী রাষ্ট্রে যদি ইসলামী রাষ্ট্র পরিচালনা করতে হয় তাহলে অবশ্যই তাদেরকে এটি জানতে হবে যে ইসলামী রাষ্ট্রের পরিচালনা পদ্ধতি হতে হবে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক, এবং সেটা নির্ভর করছে মূলত আলেমদের উপর। এই জন্য মুফাসসিরিনে কেরাম তাদের এই বক্তব্যের মধ্যে বলেছেন যে মূলত উলিল আমর যদি শাসকদেরকেও বোঝানো হয় এখানে আলেমরা এর মধ্যে অন্তর্ভুক্ত, এই জন্য যেহেতু আলেমদের দিক নির্দেশনার উপর নির্ভর করেই ইসলামী রাষ্ট্র বা মুসলিম রাষ্ট্র পরিচালিত হবে। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এই বিষয়ে স্পষ্ট ধারণা যেটি আমাদেরকে দিয়েছেন সেটি হচ্ছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, قال ابن عباس اولي الامر منكم يعني اهل الفقه والدين اولي الامر দ্বারা বোঝানো হয়েছে যাদের কাছে ফিকহের জ্ঞান রয়েছে দ্বীনের জ্ঞান রয়েছে মূলত তাদেরকে বোঝানো হয়েছে। সম্মানিত সুধী উপস্থিতি, এই বক্তব্যের পরে আমরা যে বিষয়টি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব সেটি হচ্ছে আলেমদের প্রত্যেকটি বিষয়ে সমাধান দেওয়ার জন্য যে বিষয়গুলো আলেমদেরকে গুরুত্ব দিয়ে উপলব্ধি করতে হবে সেটি হচ্ছে কোরআন এবং হাদিসের যে দিক নির্দেশনা রয়েছে সেটাকে বাস্তবতার নিরিখে বা বাস্তবতাকে বুঝে উপলব্ধি করে সেটাকে মানুষের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করতে হবে, এবং সেটা বোঝা আলেমদের জন্য একটি করণীয় দায়িত্ব। আমরা লক্ষ্য করি যেটি সেটি হচ্ছে কোরআন এবং হাদিসের মধ্যে মূলত ইসলামের যে মূলনীতিগুলো দেওয়া আছে এই মূলনীতির মধ্যে সমস্ত বিষয়ই অন্তর্ভুক্ত আছে। কেয়ামত পর্যন্ত যেহেতু উম্মতের জন্য একমাত্র হেদায়েতের গ্রন্থ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অবতীর্ণ কিতাব হচ্ছে আল কোরআন, সুতরাং কোনো সন্দেহ নেই যে আল কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত বিবাদমান বিষয় আছে, যত বিতর্কিত বিষয় আছে, যত সমালোচিত আলোচিত বিষয় আছে প্রত্যেকটি বিষয়ের সুস্পষ্ট সমাধান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। কিন্তু আলিমাহু মান আলিম ওয়া জাহিলাহু মান জাহিল, যে ব্যক্তি জানতে পারলো সে জানতে পারলো, যে জানতে পারলো না সে সত্যিকার জানতে পারলো না। এই বিষয়গুলো উপলব্ধি করতে হবে কোরআন এবং হাদিস থেকে, এই বিষয়গুলো জানতে হবে কোরআন এবং হাদিসের আলোকে। এই ধরনের কঠিন বিষয়গুলো নিয়ে আসলে কোনো ব্যক্তি বা কোনো নিজস্ব ব্যক্তিগত ইজতিহাদের মাধ্যমে কোনো বক্তব্য দেওয়া উচিত নয়, এটি আলেমদের দৃষ্টিভঙ্গির পরিপন্থী। এবং যুগে যুগেই এই কারণেই মুসলিম উম্মার মধ্যে বড় ধরনের ফেতনা তৈরি হয়েছে, এবং মুসলিম উম্মা ফেতনার মধ্যে নিমজ্জিত হওয়ার অন্যতম একটি কারণ হচ্ছে এককভাবে বা ব্যক্তিগতভাবে কয়েকজন ব্যক্তি অথবা কয়েকজন লোক অথবা কোনো একজন আলেম নিজস্ব ইজতিহাদের মাধ্যমে কোনো একটা কঠিন বিষয়ে অথবা জটিল বিষয়ে অথবা উম্মার একটা ভয়ঙ্কর বিষয়ে যার সাথে উম্মার গোটা উম্মার মাসলাহাত গোটা উম্মার কল্যাণ অকল্যাণ এবং স্বার্থ যার সাথে নিহিত আছে এমন একটি মৌলিক বিষয়ে কোনো একজন ব্যক্তি একটা সিদ্ধান্ত দিয়ে শেষ পর্যন্ত গোটা উম্মাকে বিভ্রান্ত করেছে, যার কারণে দেখা গিয়েছে যে যুগে যুগে মূলত উম্মা বড় ধরনের ফেতনার মধ্যে নিমজ্জিত হয়েছে, এবং এর মাধ্যমেই মূলত মুসলিম উম্মা সবচেয়ে বড় ক্ষতির মধ্যে নিমজ্জিত হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, মুসলিম উম্মা রক্ত প্রবাহিত হয়েছে, একেবারে নির্বিচারে মুসলিম উম্মা নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে। এই জন্য এই বিষয়গুলো সম্পর্কে যদি কেউ জানতে মানে কথা বলতে হয় তাহলে উচিত হবে যেটি সেটি হলো উম্মার বেশিরভাগ উলামায়ে কেরাম বেশিরভাগ আলম সমাজ আসলে এই বিষয়ে তাদের বক্তব্য কী, তারা কী বলতে চেয়েছেন, তাদের কী দৃষ্টিভঙ্গি রয়েছে, সেই দৃষ্টিভঙ্গিকে সামনে রেখে
বাস্তবতা নিরিখে কিছু কথা যদি সত্যিকারভাবে মানে মানুষদেরকে আলো দেওয়া যায়, যে আলোর মাধ্যমে সে উপকৃত হবে এবং যাতে উম্মার মাসলাহাত রয়েছে, মানে আমি এমন একটা বক্তব্য দিলাম বা এমন একটা কথা বললাম, যেমন একজন এসে বললো যে জিহাদকে নিজের পক্ষ থেকে ফরজ ঘোষণা করে দিল, তিনি ঘোষণা করে দিলেন জিহাদ ফরজ এবং তিনি লোকদেরকে বললেন যে এখন জিহাদে নেমে যাও, মানে তার কী দায়িত্ব, মানে নিয়ে কোন দায়িত্বের ভিত্তিতে মানে তিনি এভাবে জিহাদকে ফরজ করে দিয়ে মানুষদেরকে মানে জিহাদের দিকে ঠেলে দিচ্ছেন, অথবা মানে কিসের ভিত্তিতে তিনি এটি বলছেন, এর কোনো ভিত্তি নেই। মনে করলেন যে তার একটা ইজতিহাদ, ব্যক্তিগত ইজতিহাদ, এটাকে সামনে রেখেই তিনি জিহাদ ঘোষণা করে দিলেন। যেমন কোনো একজন ব্যক্তির ব্যক্তিগত ইজতিহাদের কারণে তিনি হয়তো বলতে পারেন যে হ্যাঁ, এখানে আমাদের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে সর্বোচ্চ শক্তির মাধ্যমে এখানে প্রতিহত করা দরকার, এবং সেখানে প্রতিহত করতে গিয়ে দেখা গিয়েছে যে মুসলিম উম্মা বিপর্যস্ত হয়েছে, উম্মার রক্ত প্রবাহিত হয়েছে। কিন্তু এই উম্মার যে আজকের এই বর্তমান প্রেক্ষাপটকে যদি আমরা সামনে রাখি, তাহলে দেখতে পাবো যে এই উম্মার যে রক্ত প্রবাহিত হচ্ছে পৃথিবীর বিভিন্ন ভূখণ্ডে আমাদের চোখের সামনে, এটা আমরা দেখতে পাচ্ছি। এক্ষেত্রে মুসলমান হিসেবে আমাদের করণীয় কী সেটাও আমরা বলতে পারি না। আবার এই যে রক্ত প্রবাহিত হচ্ছে, এতে মুসলমানদের যাদের রক্ত প্রবাহিত হচ্ছে তাদের কী মাসলাহাত রয়েছে, তাদের কী কল্যাণ রয়েছে, এই বিষয় সম্পর্কে আমরা আসলে সত্যিকার কোনো সিদ্ধান্ত দিতে পারবো না। যেহেতু আসলে এই বিষয়গুলোর উপর যথাযথ যেভাবে স্টাডি হওয়ার কথা ছিল, যেভাবে এই বিষয়গুলোর উপর আলোচনা হওয়ার কথা ছিল, সত্যি কথা হচ্ছে সেভাবে এই বিষয়গুলোর উপর আলোচনাও হয়নি, সেগুলো নিয়ে কোনো ধরনের স্টাডিও হয়নি। এখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যেটি, সেটি হলো মুসলিম উম্মার দিক নির্দেশনার ক্ষেত্রে বিভিন্ন ধরনের স্কুল বা থট বা থিম বা চিন্তাধারা বিভিন্নভাবে মানুষদেরকে মানে পরিচিত করছে বা প্রভাবিত করছে, প্রভাবিত করছে বলা যেতে পারে। সেটা হলো কেউ হয়তো দৃষ্টিভঙ্গি নিয়েছেন যে তিনি মনে করেন যে মুসলিম উম্মার শাসকরা কোনো না কোনো কারণে, তার দৃষ্টিভঙ্গি অনুযায়ী, আমরা এগুলো বিস্তারিত আলোচনা করার আমাদের হাতে সময় নেই, কোনো না কোনো কারণে মুসলিম উম্মার শাসকরা সবাই কাফের। যদিও এটা একটা নিছক বিভ্রান্তিকর দৃষ্টিভঙ্গি, কারণ কুফুরের জন্য যেই ধরনের এভিডেন্স বা যে ধরনের দলিলের ভিত্তিতে কারো কাউ কুফুরি সাব্যস্ত হবে, এই ধরনের দলিল না থাকলে, মানে নিছক শুধু ধারণার উপর ভিত্তি করে অথবা কোনো বক্তব্যের উপর ভিত্তি করে অথবা কোনো আমলের উপর ভিত্তি করে শুধুমাত্র কুফুরি ফতোয়া দেয়া, এটা একেবারেই বিভ্রান্তিকর। এটি মূলত সালফে সালেহীনের দৃষ্টিভঙ্গির পরিপন্থী। যারা এই দৃষ্টিভঙ্গি পোষণ করেন তারা মনে করেন যে কোনো অবস্থায়, যে কোনো সময়, মানে সেটি সরকার প্রধান হোক, সরকারের সাথে হোক, সরকারের যে কোনো জিনিস নষ্ট করা যায়, ধ্বংস করা যায়, জ্বালিয়ে দেওয়া যায়, উড়িয়ে যাওয়া যায়, তারপরে যে কোনো ধরনের মানে নষ্ট এবং যে কোনো ধরনের সংঘাত, সব কিছু জায়েজ। কিন্তু এই জায়েজ, এই কথা যদি তার এই ইজতিহাদ অনুযায়ী জায়েজ হয়, মানে যদি, মানে আমরা যদি মনে করি যে আসলে তার এই বক্তব্য সহি, মানে সে যে মানে দৃষ্টিভঙ্গি পেশ করেছে সে দৃষ্টিভঙ্গি সহি, কিন্তু যদি জায়েজ হয় তাহলে তাকে একটা জিনিস জানতে হবে, স্পষ্ট একটা জিনিস বুঝতে হবে, সেটা হলো এর মাধ্যমে আদৌ মুসলিম উম্মার কোনো মাসলাহাত এর মধ্যে আছে কি না, এর মধ্যে মুসলিম উম্মার কোনো মাসলাহা রাজিহা, যে এই মাসলাহাতের ভিত্তিতে মূলত মুসলিম উম্মা উপকৃত হবে, যে মাসলাহাতকে ইসলামী শরীয়তে গুরুত্ব আরোপ করা হয়েছে, এ ধরনের কোনো মাসলাহাত মুসলিম উম্মার এর মধ্যে আছে কি না। সত্যি কথা হচ্ছে যদি এর মধ্যে কোনো মাসলাহাত না থাকে মুসলিম উম্মার, শুধু সংঘাত আর সংঘাত, শুধু রক্ত প্রবাহিত হওয়ার বিষয়টি থাকে, তাহলে এটাকে যদি কোনো কারণে জায়েজ মনে করা হয় তাহলেও কিন্তু ইসলামী শরীয়ত এই ধরনের কাজকে অনুমোদন দেয় না, কারণ এর মধ্যে উম্মতের কোনো ফায়দা নেই, উম্মতের কোনো ফায়দা নেই। আজকে মূলত বাস্তবতা এমনটাই, সেটি হচ্ছে মুসলমানদের যে রক্ত প্রবাহিত হচ্ছে, আজকে আমরা যদি দেখি সিরিয়াতে রক্ত প্রবাহিত হচ্ছে, ব্যাপক হারে মুসলমানদের রক্ত প্রবাহিত হচ্ছে, কোনো সন্দেহ নেই সেখানে যেই রক্ত প্রবাহিত হচ্ছে, সেই যে মানে যুদ্ধ হচ্ছে, সেই যুদ্ধ মূলত এটি ইসলাম এবং বাতিলের সাথে হচ্ছে, কিন্তু এই রক্ত প্রবাহিত হয়ে শেষ পর্যন্ত মুসলমানদের মাসলাহাত কতটুকু সেখানে মানে সাব্যস্ত হবে, আদৌ মুসলমানরা তাদের মাসলাহাত সেখানে তাহকিক বাস্তবায়ন করতে পারবে কি না, সেই বিষয়গুলো নিয়ে আদৌ সেখানে কোনো ধরনের স্টাডি হয়েছে কি না, কোনো ধরনের স্টাডি হয়েছে কি না, যদি না হয় থাকে শুধুমাত্র সংঘাত থাকবে এবং এই সংঘাতের মাধ্যমে মুসলিম উম্মা ওই তাদের রক্ত প্রবাহিত হবে, নির্বিচারে তারা মানে নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিবে, এর মাধ্যমে মুসলিম উম্মার কোনো অতিরিক্ত মাসলাহাত বা ফায়দা হবে না। যেমনিভাবে আমরা দেখতে পাই যে আমরা যদি মিশরের কথা বলি, মিশরের রক্ত প্রবাহিত হচ্ছে, সেখানে প্রতিষ্ঠিত একটা সরকারকে বিতাড়িত করে নতুন করে সেখানে একটা অন্য সরকার
স্থাপন করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের নাম দিয়ে। তারপরে মুসলমানদের মধ্যে একটা বিশাল ধরনের সমস্যা তৈরি হয়েছে, বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে বিভিন্ন ধরনের বক্তব্য মুসলমানদের মধ্যে দেওয়া হচ্ছে এবং দেখা গিয়েছে যে সেখানেও বিশাল রক্ত প্রবাহিত হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের চোখের সামনেই প্রতিদিন রক্ত প্রবাহিত হচ্ছে এবং মুসলমানরা নির্বিচারে, সেই মুসলমানরাই মারা যাচ্ছে যারা মূলত মুসলমান, যারা ইসলামের কথা মানুষদেরকে বলতো, ইসলামের দাওয়াত যারা দিত তাদেরকে আজকে নির্বিচারে হত্যা করা হচ্ছে। তো এগুলোর কারণ কি? এগুলোর কারণ হচ্ছে একটাই, সেটা হলো বিভিন্ন ঘরানা থেকে, বিভিন্ন চিন্তাধারা থেকে মূলত বিভিন্নভাবে বিভিন্ন জন ফতোয়া দিয়ে যাচ্ছে। কারণ উম্মার দৃষ্টিভঙ্গিকে সামনে রেখে, উম্মার মাসলাহাতকে সামনে রেখে কোনো একটা মারজিয়া, মানে কোনো একটা মানে কেন্দ্রবিন্দু থেকে, সেন্টার থেকে, কোনো একটা কেন্দ্র থেকে মানে সেন্টার থেকে মৌলিক কোনো দিক নির্দেশনা আসলে তাদেরকে দেওয়া হচ্ছে না, উম্মাকে দেওয়া হচ্ছে না। যদি সেটা কোনো স্টাডির মাধ্যমে মূলত মুসলিম উম্মার একটা কেন্দ্রবিন্দু থেকে সেই স্টাডি দেওয়া হতো, তাহলে আমি মনে করি যে, বা আমরা মনে করি যে, যেটি সেটি হচ্ছে এর মাধ্যমে মূলত উম্মা উপকৃত হতো এবং এই ধরনের কঠিন বিষয়ে যেখানে সিদ্ধান্ত কী নেবে, এখন সবাই মনে করে যে আমি একটা সিদ্ধান্ত নিতে পারি, আমার ব্যক্তিগত সিদ্ধান্ত রয়েছে, আমি ব্যক্তিগতভাবে সিদ্ধান্ত নিতে পারি, কিন্তু এই ব্যক্তিগত সিদ্ধান্ত আমি নেওয়ার পরে আমি আদৌ মুসলিম উম্মার এর মাধ্যমে কোনো কল্যাণ সাধিত করতে পারবো কি না, এর মাধ্যমে মুসলমানরা কি উপকৃত হবে কি না, এই বিষয়টি বিবেচনা করার মতো সত্যিকার জ্ঞান মানে দেখা গিয়েছে যে অনেকের মধ্যে নেই। ফতোয়া দেওয়ার বিষয়টি খুবই সহজ, একজন স্টাডি করে নিজের স্টাডি অনুযায়ী, ইস্তেহাদ অনুযায়ী ফতোয়া দিয়ে দিলেন, কিন্তু এই ফতোয়ার পরে যে মানে পরিণতি কী হবে, সেই পরিণতিটুকু কী হবে, সেটা যারা বুঝতে পারে না তারা মূলত মানুষদেরকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে এই বিষয়ে স্পষ্ট করেছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, যে তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না, কারণ আমরা ইচ্ছাকৃতভাবে মানুষদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিব। আলেম ওলামারা ইচ্ছাকৃতভাবে বলবে যে লোকদেরকে, হ্যাঁ আমরা যাবি বলেন, যার কাছে যা আছে তা নিয়ে যাবি বলেন, আপনারা প্রতিহত করেন, কিসের ভিত্তিতে প্রতিহত করবেন, আপনার কাছে কী ব্যবস্থা আছে? যেমন একদল আমরা ইতিপূর্বে দেখেছি যখন মায়ানমারে মুসলমানদেরকে যখন নির্মমভাবে হত্যা করা হচ্ছিল এবং এটি কোনো সন্দেহ নেই যে মুসলিম উম্মার উপর একটা বড় ধরনের আঘাত এবং মুসলমানদের উপর একটা বাতিল শক্তির, কাফের শক্তির, বেঈমান শক্তির মুসলমানদের উপর একটা বড় ধরনের মানে ধ্বংসযজ্ঞ চালানো, হত্যাযজ্ঞ চালানো ছাড়া আর কিছুই না। কিন্তু দেখা গিয়েছে যে মানে আবেগ তাড়িত হয়ে কিছু সংখ্যক লোক সেখানে যুদ্ধের ঘোষণা করে দিয়েছে, জিহাদের ঘোষণা করে দিয়েছে, বলছে এখন তাদের বিরুদ্ধে আমাদেরকে জিহাদ করতে হবে। কিন্তু জিহাদ করতে হবে আপনার কাছে কী আছে, আপনি কিসের ভিত্তিতে জিহাদের ঘোষণা দিয়েছেন, আপনার অথরিটি কী, আপনার পাওয়ারটা কী, আপনার কী ব্যবস্থা আছে জিহাদের, সেটা আপনাকে বুঝতে হবে। সেটা যদি আপনি না জানেন তাহলে আপনি যে জিহাদের ঘোষণা করেছেন এটি ফালতু একটি জিহাদ, এর মাধ্যমে কোনো ধরনের জিহাদ হবে না, মূলত যেটি হবে সেটি হচ্ছে মুসলিম উম্মাকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হবে। এবং এই ধরনের ইজতিহাদ আমি মনে করি যারা আজকে এই ধরনের ইজতিহাদ করে গোটা মুসলিম উম্মাকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছেন, তাদেরকে আমি এই ধরনের বিভ্রান্তি থেকে বিরত থাকার জন্য অনুরোধ করছি, বরং তাদেরকে ইসলামের এই মৌলিক বিষয়গুলো, এই মারাত্মক বিষয়গুলো যেগুলোর সাথে মুসলিম গোটা মুসলিম উম্মার স্বার্থ নিহিত আছে, এই মৌলিক বিষয়গুলোর ব্যাপারে তাসাদ্দি না করে, এই মৌলিক বিষয়গুলোর ব্যাপারে স্পর্ধা না করে, সরাসরি এই বিষয়গুলো উপলব্ধি করে, এগুলোর ক্ষেত্রে ওলামায়ে কেরাম সত্যিকার আহলুল হক যারা হকের অনুসারী তারা কি বক্তব্য দিয়েছেন, তাদের কি অবস্থান রয়েছে, তাদের অবস্থানটুকু উপলব্ধি করে সত্যিকারভাবে মুসলিম উম্মাকে দিক নির্দেশনা করার জন্য আমি অনুরোধ করব। যেহেতু এখানে বড় ধরনের বিভ্রান্তি রয়েছে এবং শুধু বিভ্রান্তি নয়, এই বিভ্রান্তির উপর রয়েছে মুসলিম উম্মার বড় ধরনের ধ্বংস এবং বড় ধরনের ক্ষতির বিষয়, এজন্য আমি অনুরোধ করব এক্ষেত্রে সতর্কতা অবলম্বন করার জন্য। সম্মানিত উপস্থিতি সুধী মণ্ডলী, আমরা আজকের যে আলোচ্য বিষয়টি সে বিষয়ের সাথে কয়েকটি পয়েন্টে আমি কথা বলবো। এক নম্বর কথা বলবো যেটি, সেটি হচ্ছে আলেমদের ভূমিকা নিয়ে কথা বলবো, সেটি হলো আলেমদের জন্য ওয়াজিব হচ্ছে উম্মাকে দিক নির্দেশনা করা, কিন্তু কোনো বিষয়ে আলেমদের কাছে অস্পষ্ট থাকতে পারে, এটা আমাদের জানতে হবে যে কোন একটা বিষয়ে আলেমদের কাছে অস্পষ্ট থাকতে পারে। যেমন আমার কাছে সমস্ত বিষয় স্পষ্ট হওয়ার বাধ্যতামূলক নয়, এজন্য আলেমদের কাছে কোনো বিষয় অস্পষ্ট থাকলে আলেমদের উপর ওয়াজিব হচ্ছে সে অস্পষ্ট বিষয়ে উম্মাকে দিক নির্দেশনা না করা, বরং চুপ থাকা। কারণ কোনো অস্পষ্ট বিষয়ে যদি দিক নির্দেশনা করা হয়ে থাকে তাহলে এর মাধ্যমে মূলত উম্মার ক্ষতি হয়ে যেতে পারে, এবং যেই ক্ষতি সম্পর্কে হয়তো তার কাছে স্পষ্ট হয়নি, পরবর্তীতে তিনি স্পষ্ট হতে পারেন, যখন এই কাজে যখন তারা লিপ্ত হয়ে যাবে
তখন দেখা যাবে যে হ্যাঁ উম্মা তো ভয়ঙ্কর ধরনের একটা মানে সিদ্ধান্ত আমি দিয়ে দিয়েছি যার মাধ্যমে উম্মা বড় ধরনের ক্ষতি হয়ে গেছে, কিন্তু এই ক্ষতি তো আপনি আর ওভারকাম করতে পারবেন না, এটাকে আবার পিছাতে পারবেন না, বলতে পারবেন না যে হ্যাঁ ক্ষতি থেকে এখন কীভাবে উম্মাকে বাঁচানো যায়, সেটা কঠিন হয়ে যাবে। এই জন্য উচিত হচ্ছে অস্পষ্ট বিষয়ে আলেমদেরকে চুপ থাকা অথবা আলেমদের বক্তব্য না দেওয়া। দ্বিতীয় নম্বর বিষয় যেটি সেটি হচ্ছে অনেক বিষয় আছে যেগুলো মূলত রাজনীতির সাথে সম্পৃক্ত বিষয় এবং কোনো রাষ্ট্রের রাষ্ট্রীয় পলিসির সাথে সম্পৃক্ত বিষয়, সেগুলোর ক্ষেত্রে অনেক সময় আলেমদের বক্তব্য দেওয়ার অধিকার থাকে না। এই জন্য এই কারণে যে আলেমরা তিনি মানে ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছেন এবং আলেমদের প্রতি একটা বিরূপ মন্তব্য আমাদের দেখা যাচ্ছে যে আমাদের সমাজের মধ্যে এটা ব্যাপকভাবে বিস্তার লাভ করতেছে এবং লোকদেরকে আজকে মিডিয়ার মাধ্যমে এবং অথবা যেটাকে বলা হয় সামাজিক মিডিয়া যেটাকে বলা হয় তাকে ফেসবুকের মাধ্যমে, টুইটারের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে, আদার্স যে সমস্ত নেটের যে সমস্ত প্রোগ্রাম আছে সেগুলোর মাধ্যমে দেখা যাচ্ছে যে আজকে এটি ব্যাপকভাবে মানে যে আলেমরা নিশ্চুপ কেন। যেমন আমরা মানে মওকিফ সম্পর্কে বলতে পারি যে বর্তমান যে মিশরের যে অবস্থা, অবস্থাকে সামনে রেখে সৌদি আরবের সর্বোচ্চ ওলামা পরিষদের ওলামা ইকরাম সহ সৌদি আরবের বেশিরভাগ ওলামা ইকরাম এই বিষয়ে সুস্পষ্ট কোনো বক্তব্য তাদের পক্ষ থেকে দেননি, যেহেতু সমস্ত বিষয়ে বক্তব্য দেওয়া তাদের অধিকার নেই। বক্তব্য দেওয়ার জন্য তার যতটুকু অধিকার আছে ততটুকু তিনি বক্তব্য দিতে পারবেন, যতটুকু বক্তব্য দিলে ও তার অধিকারের অতিরিক্ত হয়ে যাবে সেটি কেউ করবে না, কেউ করা উচিত নয়, কারণ করতে গেলে তিনি নিজেও ক্ষতিগ্রস্ত হবেন আবার উম্মাকেও ক্ষতিগ্রস্তের দিকে হয়তো ঠেলে দিতে পারেন। মানে উম্মার একটা এমন একটা প্রেক্ষাপট তৈরি হতে পারে যে প্রেক্ষাপটে তিনি তার কারণে অথবা তার বক্তব্যের কারণে উম্মা ক্ষতিগ্রস্ত হতে পারে। এই অবস্থায় তার জন্য ওয়াজিব হচ্ছে এতেজাল করা, যেমনিভাবে আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা সহ একদল উলামায়ে কেরাম, একদল সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা এই ফিতনার সময় এতেজাল করেছেন, এই বিষয় সম্পর্কে বর্ণনার মধ্যে এইভাবে এসেছে যে আর এই ফিতনা যখন চালু হলো ফিতনা তো খুব অল্প সময়ের ব্যবধানে, রাসূলুল্লাহ ইন্তেকালের পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল হলো, আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের পরেই উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সময় থেকে ফিতনা শুরু হয়ে গেল। তাহলে খুব অল্প সময়ের ব্যবধানে মূলত মুসলিম উম্মার মধ্যে ভয়ঙ্কর ফিতনা মুসলিম উম্মার মধ্যে চালু হলো। এই যে এই অল্প সময়ের মধ্যে যে ফিতনা চালু হলো, এই ফিতনা চলাকালীন সময়ে সালফে সালেহীন তাদের বর্ণনার মধ্যে উল্লেখ করেছে যে 10,000 সাহাবি জীবিত ছিলেন, একজন দুইজন সাহাবি জীবিত ছিলেন, 10,000 সাহাবি জীবিত ছিলেন, প্রায় 10,000 সাহাবি জীবিত ছিলেন, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি এই সাহাবিরা তখন ফিতনা থেকে নিজেদেরকে সম্পূর্ণরূপে মুক্ত রেখেছে, ফিতনা থেকে নিজেদেরকে সম্পূর্ণরূপে মুক্ত রেখেছেন যাতে করে ফিতনায় নিজেরা জড়িয়ে না পড়েন, তারা সর্বোচ্চ চেষ্টা করেছেন। কারণ এই ফিতনা তারা বুঝতে পেরেছেন এতটুকু যে এই ফিতনার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে যে দিক নির্দেশনা করেছেন সেটাই হচ্ছে উত্তম, সেটা হলো ফিতনার মধ্যে জড়িয়ে না থাকা, যে সম্পর্কে ইনশাআল্লাহ তাআলা আমরা আজকের আলোচনার মধ্যে কিছু কথা আপনাদের দৃষ্টি আকর্ষণ করব। এখানে আমি যেটি বলতে চাচ্ছি সেটি হলো আলেমদের প্রেক্ষাপট বিভিন্ন ধরনের হতে পারে, এমন একটি প্রেক্ষাপটে আলেমদের অবস্থান হতে পারে যে প্রেক্ষাপটে আলেমদের তার সরাসরি বক্তব্য দেওয়ার মতো অধিকার নেই বা সুযোগ নেই, আর সরাসরি বক্তব্য দিলে হয়তো উম্মার একটা জটিল সমস্যা তৈরি হতে পারে। এই কারণে হয়তো কোনো কোনো কখনো কখনো আলেমদের জন্য ওয়াজিব হয়ে যাবে যে আলেমরা তাদের বক্তব্য থেকে বিরত থাকবে, তাদের মানে সরাসরি বক্তব্য থেকে বিরত থাকবে। সেখানে বুঝতে হবে উম্মাকে, উম্মাকে এটা উপলব্ধি করতে হবে যে আলেমদের বিরত থাকা এখানে উদ্দেশ্য হচ্ছে একটাই, সেটা হলো যে এই বিষয়টি জটিল, এমন একটি জটিল ফিতনা যে ফিতনা থেকে মূলত উম্মাকে দূরে থাকাটাই হচ্ছে উম্মার অপরিহার্য একটি কর্তব্য, সেটা আলেমদেরকে সেটা সাধারণ লোকদেরকে বা যারা আলেমদের মাধ্যমে হেদায়েত বা দিক নির্দেশনা নিতে চান তাদেরকে সেটা বুঝতে হবে। এরপরে তিন নম্বর যে পয়েন্টটি আমি আলোচনা করব সেটি হচ্ছে মুসলিম উম্মার ওলামায়ে কেরাম যুগে যুগে বিভিন্ন ধরনের কন্টেম্পোরারি ইস্যুতে বা বিভিন্ন ধরনের সমকালীন ইস্যুতে মূলত ওলামায়ে কেরাম বক্তব্য দিয়েছেন, কিন্তু বক্তব্য দিতে গিয়ে আলেমদের মধ্যে বিভিন্ন ধরনের মতপার্থক্য, মতবিরোধ অথবা বিবাদ তৈরি হয়েছে, এটি অস্বাভাবিক কিছুই না। তার কারণ হলো মানে বাস্তব বিষয়গুলো যেভাবে স্টাডি করা দরকার, পরিস্থিতি পরিবেশ যেভাবে স্টাডি করা দরকার সেভাবে স্টাডি করতে গিয়ে দেখা গিয়েছে যে আলেমদের মধ্যে স্টাডি একজন একভাবে করেছে, সবাই একই পর্যায়ে করতে পারেনি। এটি হয়তো কোরআন হাদিসের বক্তব্য নয়, এটাকে কোরআন হাদিস হিসেবে নেওয়ার বিষয় নয় যে এটা নস সরাসরি আল্লাহ এবং তার রাসূল বলেছেন, আল্লাহ এবং তার রাসূলের বক্তব্য, বরং এটি হচ্ছে মানুষের প্রেক্ষাপট অবস্থান। সুতরাং এক্ষেত্রে বিভিন্ন ধরনের দৃষ্টিভঙ্গি হতে পারে, এদের ক্ষেত্রে বিভিন্ন ধরনের দৃষ্টিভঙ্গি হতে পারে।
কিন্তু এই দৃষ্টিভঙ্গি বিভিন্নতার মধ্যে আমাদেরকে খেয়াল রাখতে হবে, আমরা যারা হেদায়েতের উপর বিচল থাকতে চাই আমাদেরকে খেয়াল রাখতে হবে যে দৃষ্টিভঙ্গি বিভিন্নতার মধ্যেও বাস্তবতার নিরিখে মুসলিম উম্মার জন্য যেই সিদ্ধান্তটুকু মাসলাহাতের পক্ষে রয়েছে, যে সিদ্ধান্তটুকু মুসলিম উম্মার স্বার্থে রয়েছে, সেটাই মূলত মুসলিম উম্মাকে মেনে নিতে হবে। সেক্ষেত্রে তো ইসলামের বড় ধরনের কোনো মানে আমরা মনে করতে পারি যে বাহ্যিক ইসলামের একটা ক্ষতিও দেখা যাচ্ছে, ক্ষতিও হতে পারে। আপনারা দেখেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুদাইবিয়াতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সন্ধি করলেন, সেটা একেবারে সন্ধিটাই পুরাটাই মুসলিম উম্মার স্বার্থের বিপক্ষে মনে হচ্ছিল, পুরাটাই স্বার্থের বিপক্ষে, কিন্তু তারপরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেনে নিয়েছেন। আবেগের কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পার্টি করেছেন এমন নয়, আর আবেগ ছিল এই যে মুসলমানদের সবাই এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে সেই হুদাইবিয়াতে বসেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে সবাই শপথ করেছিল যে আল্লা নুনাবিদাল মাকান, যে এই স্থান আমরা ত্যাগ করবো না যতক্ষণ পর্যন্ত উসমান হত্যার আমরা প্রতিশোধ না নেব। সবাই এখানে প্রতিশোধ নেওয়ার জন্য সংকল্পবদ্ধ হয়, প্রতিজ্ঞা হয়ে এই স্থানে শপথ নিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে। কিন্তু তারপরেও সেখানেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সন্ধি চুক্তি করেছেন সেই সন্ধি চুক্তি ছিল মূলত এইভাবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের মৌলিক কতগুলো বিষয় নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা নাযিল করেছেন, তন্মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের লাকব যার দাওয়াত তিনি দিচ্ছেন, যে দাওয়াতে মিশন নিয়ে তিনি গোটা বিশ্ববাসীর কাছে প্রেরিত হয়েছেন, মানে রাসূলুল্লাহ এই শব্দ পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেটে দিতে রাজি হয়েছে। তাহলে বোঝা গিয়েছে যে মুসলিম উম্মার মাসলাহাতের বিষয়টি, তাহলে এটি স্পষ্ট হলো যে মুসলিম উম্মার মাসলাহাতের বিষয়টি আমাদেরকে ভালোভাবে উপলব্ধি করতে হবে, দেখতে হবে। যতক্ষণ পর্যন্ত মুসলিম উম্মার মাসলাহাতের বিষয়ে স্পষ্ট না হবে, ওলামায়ে কেরামের বিভিন্নতার কারণে বা বক্তব্যের মতবিরোধের কারণে আমরা এই কথা সিদ্ধান্তে বসতে পারবো না যে হ্যাঁ এখানে মতবিরোধ আছে সুতরাং যে কোনো একটা সিদ্ধান্ত নিলেই আমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে, ব্যাপারটি এমন নয়। সেখানে আমাদের একটু চিন্তা করে একটু ভেবে সেখানে সিদ্ধান্ত নিতে হবে। এটি আমি ওলামায়ে কেরামের ক্ষেত্রে এই কথাগুলো বললাম। আরেকটি পয়েন্ট আমি আলোচনা করব আলেমদের ব্যাপারে, সেটা হচ্ছে মানে আমি নিজেকে সহ আমি সমস্ত ওলামায়ে কেরামদেরকে কথা বলতে চাই যে আসলে আমরা এটা জানতে হবে, যারা আলেম যারা নিজেদেরকে আলেম হিসেবে দাবি করছেন, যদিও আমি আসলে আলেম হিসেবে দাবি করতে পারি না, তাহলে আলেম হিসেবে হয়তো দাবি করতে পারি, বাকি যারা আলেম আছেন তাদের সবাইকে এই কথা বলতে চাই যে আসলেই এখন এমন এক সময় এসে গিয়েছে যে এখন যেহেতু ইজতিহাদকে এত ওপেন করে দেওয়া হয়েছে যে ইজতিহাদ যে কেউ করতে পারে, মুজতাহিদ কাসুরাল মুজতাহিদুন, মুজতাহিদ অনেক বেশি বেড়ে গেছে, এখন মুত্তাবে বলতে নেই, অনুসারী কেউ নেই, সবাই ইজতিহাদ করে, ফলে কোরআন এবং হাদিসের ইজতিহাদ এত ব্যাপক হয়ে গিয়েছে যে শেষ পর্যন্ত মনে হচ্ছে যেটা সেটা হলো যে সবাই ইজতিহাদ শুরু করে দিয়েছে। এখন এত ইজতিহাদের কারণে মানে ইজতিহাদের মূলনীতি সম্পর্কে আমাদের জানা নেই এবং সবাই ইজতিহাদ করার কারণে মুজতাহিদ এত বেশি হয়ে গেছে কেউ কারো আনুগত্য করে না, কেউ কারো আনুগত্য করে না, ফলে মুসলিম উম্মা আসলে বিপর্যস্ত হওয়ার মুখোমুখি হয়ে যাচ্ছে এবং মুসলিম উম্মার সবচেয়ে বড় ক্ষতির কারণ হয়ে যাচ্ছে এটি। ইজতিহাদ মূলত দেওয়া হয়েছে মুসলিম উম্মাকে যাতে করে উম্মা কোরআন এবং হাদিস থেকে যে বিষয়গুলো উপলব্ধি করতে পারে না বা যে বিষয়গুলো উপলব্ধি করতে উম্মার বড় ধরনের জটিলতা রয়েছে, সমস্যা রয়েছে, যাতে করে উম্মা এই কোরআন এবং হাদিস থেকে এই বিষয়গুলো সরাসরি উদ্ঘাটন করে, মানে যারা মুজতাহিদ রয়েছেন তারা যাতে উদ্ঘাটন করে দিয়ে যে সেগুলো অনুযায়ী উম্মা আমল করতে পারে এবং সহজভাবে আমল করতে পারে, আমলটা তাদের জন্য সহজলভ্য হয়, সহজ হয়। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে যে সবাই ইজতিহাদ করার কারণে এখন আর কেউ কারো কথা মানতে চায় না, কোথায় মানে এখানে একজন ওখানে একজন, তারপরে যেহেতু ইন্টারনেটের মাধ্যমে এটা প্রচার করা সহজ হয়ে গিয়েছে দেখা গেল যে মুজতাহিদ অনেক, মুজতাহিদের প্রচার মাধ্যমও অনেক, প্রচার মাধ্যম এখন অনেক হয়ে গিয়েছে, যে সামাজিক মিডিয়া যেগুলো আছে ইন্টারনেটগুলোর মাধ্যমে ওয়েবসাইটগুলোর মাধ্যমে দেখা যাচ্ছে ব্লগের মাধ্যমে ব্যাপকভাবে মানে কেউ একজন তার একটা ইজতিহাদ করেছে, আগে সেটা প্রচার করার কোনো সুযোগ ছিল না এবং মুজতাহিদ ছিল খুব কম। যেমন মনে করেন প্রথম শতাব্দীর শুরু থেকে আরম্ভ করে দ্বিতীয় শতাব্দী শেষ পর্যন্ত চার পাঁচজনের নাম শোনা যায় তারা ইজতিহাদ করেছে, আবু হানিফা নরমান ইবনে সাবিত আল কুফি, কেমন তারপরে লাইস ইবনে সাদ আল মিসরি, তারপরে আব্দুর রহমান আল আউজাই, তারপরে আবু সুফিয়ান সুফিয়ান আত্তাউরি, তারপরে আবু বকর ইবনে খালেদ, তারপরে এই ধরনের কয়েকজনের নাম
মানে গুটি কয়েকজনের নাম শুনে যাচ্ছে যে এরা ইজতিহাদের মধ্যে প্রসিদ্ধি লাভ করেছে এবং তারা মুজতাহিদ ছিল, এটা বোঝা যাচ্ছে। কিন্তু এখন প্রত্যেকেই মানে যাকে যেখানে দেখি না কেন সেই একটা ইজতিহাদ করে ফতোয়া দিয়ে দিচ্ছেন এবং উম্মাকে উম্মাকে দিক নির্দেশনা করতেছেন, এবং তিনি মনে করতেছেন যে তিনি হয়তো এমন এক মাকানে পৌঁছে গেছেন, এমন এক পর্যায়ে পৌঁছে গেছেন যে যে পর্যায় থেকে তিনি গোটা উম্মাকে দিক নির্দেশনা করতে পারেন। আমি মনে করি, আমার স্বল্প জ্ঞানে এটা আমার মনে হয় যে ইজতিহাদ করতে পারেন, বাট কিন্তু কঠিন এই সমস্ত বিষয়ে অভিমত দিয়ে উম্মাকে বিভ্রান্ত করার এই চেষ্টাটুকু আমি মনে করি যে এটি বড় ধরনের অপচেষ্টা এবং বড় ধরনের বিভ্রান্তি। এই ধরনের কাজ কেউ না করে তাদের উচিত হবে, যেটি সেটি হলো ওলামায়ে কেরাম যাদেরকে মূলত অনুসরণ করা যায়, যাদের কাছে আমরা মনে করি যে মানে যাদের কাছে কোরআন এবং হাদিসের সঠিক দিক নির্দেশনা আমরা লাভ করতে পারবো, তাদের মতামতের তাদের অবস্থানের উপর নির্ভর করে মূলত দৃষ্টিভঙ্গি সম্পর্কে স্বচ্ছ এবং স্পষ্ট ধারণা লাভ করা, একেবারে তাড়াহুড়ো না করা, এই বিষয়গুলো নিয়ে তাড়াহুড়ো না করা। আমরা এই বিষয়গুলো নিয়ে ব্যাপকভাবে তাড়াহুড়ো করা শুরু করেছি, এই জন্য আলেমদেরকে আমি বলবো ব্যাপকভাবে তাড়াহুড়ো না করে উম্মাকে দিক নির্দেশনার চেয়ে আগে নিজে এই বিষয়গুলো সম্পর্কে স্পষ্ট ধারণা আমার নেওয়ার চেষ্টা করা দরকার। বর্তমান যে পরিস্থিতিগুলো মানে আমাদের যেই বাংলাদেশ বিশ্ব প্রেক্ষাপটে যেটা দেখতেছি, তো বাংলাদেশের প্রেক্ষাপটকে সামনে রেখে বলবো, মানে এই যে মানে প্রেক্ষাপটে যে পরিস্থিতি তৈরি হয়েছে এই পরিস্থিতিগুলো নিয়ে মানে কয়জন লোকের সত্যিকারভাবে আসলে স্টাডি রয়েছে। দেখা গেল যে মানে বিভিন্ন বক্তব্যের উপর নির্ভর করে বা বিভিন্ন ধারণার উপর নির্ভর করে তিনি একটা বক্তব্য দিয়ে একটা দিক নির্দেশনা মানে লোকদেরকে করতেছেন, কিন্তু বিষয়গুলো যদি সত্যিকারভাবে স্টাডি করা হতো এবং সেটা যদি সত্যিকার আহলুল হক সত্যিকার ওলামায়ে কেরাম যারা সুন্নায়ের অনুসারী এই সমস্ত আলেমদের কাছে বিষয়গুলো তাদের বক্তব্য এবং তাদের অবস্থান সম্পর্কে জানা হতো, তাহলে হয়তো দেখতাম যে আমরা আসলে এই সমস্ত ক্ষেত্রে দেখা যেত যে আলেমরা যে দিক নির্দেশনা করেছেন সে অবস্থানটা আরেকটু ভিন্ন হতো, এবং এই যে মানে মিডিয়ার মাধ্যমে বিভিন্ন বক্তব্য দেওয়া হচ্ছে সে বক্তব্যগুলো অনেক ক্ষেত্রেই দেখা যেত যে সে বক্তব্যগুলো আমরা এত বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে মুসলিম উম্মাকে আসলে বিভক্ত করতে আমরা চেষ্টা করতাম না, বিভক্ত করার জন্য আমরা এই ধরনের বক্তব্য দিতাম না। যাই হোক, যাই হয়েছে অনেক মুসলিম উম্মার জন্য অনেক ক্ষতি, তার মধ্যে বিভিন্ন ধরনের ক্ষতি হয়ে গেছে, তার মধ্যে বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে মূলত মুসলিম উম্মা বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছে। এই ক্ষতির সম্মুখীন হওয়ার মৌলিক কারণ যেটি সেটি হচ্ছে সালফ সালেহিনের মানহাজ, যে আমাদেরকে এটি জানতে হবে, মুসলিম উম্মাকে এটা স্পষ্ট জানতে হবে যে আমাদের সামনে আকীদা রয়েছে, এটি হচ্ছে আমাদের মূলনীতি, যে আকীদার উপর ভিত্তি করে, যে মূলনীতির উপর ভিত্তি করে আমরা মূলত আমাদের গোটা যে জীবন রয়েছে এবং আমাদের যেই কর্মতৎপরতা রয়েছে এই কর্মতৎপরতাগুলো পরিচালিত করব যে মূলনীতির উপর ভিত্তি করে। এই মূলনীতির সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় জড়িত আছে, যেটাকে আমরা বারবার আপনাদের দৃষ্টি আকর্ষণ করেছি, বিভিন্ন আলোচনার মধ্যে বলেছি, সেটি হচ্ছে মানহাজ, সালফে সালেহিনের মানহাজ, মানে সালফে সালেহিন সাহাবা রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা সহ পরবর্তী সময়ে যে সমস্ত সালফে সালেহিনরা যারা ছিলেন তাদের মানহাজটা কী ছিল আকিদার ক্ষেত্রে এবং আমলের ক্ষেত্রে, এই সমস্ত ক্ষেত্রে তারা কোন মানহাজের অনুসরণ করেছেন, কোন কর্মনীতির অনুসরণ করেছেন, কোন কর্মপদ্ধতির অনুসরণ করেছেন। মানহাজ হচ্ছে মেথোডোলজি, কোন মেথোডোলজি তারা অনুসরণ করেছেন, কোন পদ্ধতির অনুসরণ করেছেন, নাকি তারা একেবারেই আবেগের উপর নির্ভর করেই মানে যেভাবে মন চেয়েছে সেভাবে চলে গিয়েছেন। আমি আপনাদেরকে অনুরোধ করবো যে ইসলাম মূলত কখনো আবেগকে, ইসলাম কখনো আবেগকে ইসলামী বিধান পালনের ক্ষেত্রে কখনো প্রশ্রয় দেয় নাই, কখনো ইসলাম ছেড়ে দেয় নাই যে হ্যাঁ আমার আবেগ অনুযায়ী, আমার খাহিশ অনুযায়ী বা আমার ইচ্ছা অনুযায়ী আমি যেভাবে মন চাই সেভাবে মূলত ইসলামী বিধানকে পালন করবো বা সেভাবে ইসলামী বিধানের দিকে অগ্রসর হবো। এখানে ইসলাম মূলত এই ধরনের কোনো বিধান দেয় নাই, বরং সালফে সালেহিন দেখা গিয়েছে যে একটি মানহাজ সামনে রেখেছেন, যে মানহাজকে সামনে রেখে মূলত তাদের সিদ্ধান্তগুলো ছিল, যে মানহাজকে সামনে রেখে মূলত তারা তাদের যে দাওয়াতি মিশন আছে, তাদের যে দাওয়াতি কাজ আছে বা ইসলামের যে মিশনারি দায়িত্ব রয়েছে এই দায়িত্বগুলো পালন করেছেন, সেই মানহাজের অনুসরণ আমাদেরকে করতে হবে, সেই মানহাজ সম্পর্কে আমাদেরকে জানতে হবে। এই মানহাজ যদি কারো বিচ্যুত হয় বা এই মানহাজ থেকে কেউ যদি বিচ্যুত হয় বা এই মানহাজের ক্ষেত্রে কারো যদি বিভ্রান্তি তৈরি হয়, তাহলে তিনি আকীদার উপর সহি আকীদার উপর থাকলেও বাস্তব কথা হচ্ছে যেটি সেটা হলো তিনি ইসলামের ক্ষেত্রে বড় ধরনের ক্ষতিগ্রস্ত হবেন, বরং নিজেই মানে বড় ধরনের মানে ক্ষতির মধ্যে নিমজ্জিত হবেন, এমনকি হতে পারে যে সে ইসলামে যেটি সবচেয়ে গর্হিত নিষিদ্ধ কাজ
হারাম কাজ এই ধরনের কাজেও লিপ্ত হয়ে যেতে পারেন। প্রসঙ্গত একটি উদাহরণ আমি বিভিন্ন আলোচনার মধ্যে আপনাদের কাছে তুলে ধরেছিলাম, সেই উদাহরণটি হচ্ছে এই যে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মিশরের গভর্নর ছিলেন, এই বর্তমান যে মিশরের কথা আমরা বলছি মূলত আমাদের বাংলাদেশ সরাসরি কিন্তু ইসলামের মাধ্যমে সমৃদ্ধ হয়নি, সরাসরি সাহাবিদের আগমনের মাধ্যমে সাহাবিদের তত্ত্বাবধানে ইসলাম এদেশে আসেনি, কিন্তু মিশর এমন একটি দেশ যেখানে সাহাবিদের তত্ত্বাবধানে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে এবং সেখানে দীর্ঘদিন পর্যন্ত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত কৌশলী এবং প্রজ্ঞাবান সাহাবি আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা দীর্ঘদিন পর্যন্ত সেখানে দায়িত্ব গভর্নর দায়িত্ব পালন করেছেন, মানে একেবারেই মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি সময়ে ইসলাম সেখানে ইসলাম হিসেবেই মূলত একটা বিজয়ী দিন হিসেবে মানে প্রতিষ্ঠা লাভ করেছিল। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মিশরের গভর্নর, তখন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লিখে পাঠালেন এই মর্মে যে আমাদের কাছে একজন ইসলামের একজন জ্ঞানী ব্যক্তি বা একজন মুআল্লিম পাঠান, শিক্ষক পাঠান, যিনি ইসলামের মৌলিক বিষয়গুলো আমাদের লোকদেরকে শিক্ষা দিবে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এই চিঠি পেয়ে একজন লোককে পাঠালেন, একজন লোককে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নির্বাচিত করলেন যে তিনি মিশরে গিয়ে লোকদেরকে ইসলামের শিক্ষা দিবেন। সাথে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি চিঠিও লিখে দিলেন, সেই চিঠি লিখে দিলেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিঠির মধ্যে এই কথা স্পষ্ট করে উল্লেখ করলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে লাকাদ আসারতুহু আলা নাফসি, যে আমি আমার উপর তাকে প্রাধান্য দিয়েছি নির্বাচনের ক্ষেত্রে, তার জ্ঞান, তার মেধা, তার ইসলাম সম্পর্কে প্রজ্ঞা, এগুলোর কারণে তাকে আমি আমার চেয়ে বেশি প্রাধান্য দিয়েছি এবং তাকে তোমাদের কাছে পাঠালাম, সে তোমাদের কাছে দিনের জ্ঞান শিক্ষা দিবে, দিন সম্পর্কে তোমাদেরকে জানাবে, যদি সে তোমাদের কাছে আসে তখন তোমরা তার জন্য একটা ঘর তৈরি করে দিবে যেখানে এসে লোকেরা তার কাছে দিন শিক্ষা নেবে। তাই করেছিলেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্দেশে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন ওই ব্যক্তি আসলো তাকে দিন শিক্ষা দেওয়ার জন্য, লোকদের মাঝে দিন প্রচার প্রসার করার জন্য তিনি এই দায়িত্ব দিলেন যে তুমি এখানেই থাকবে, তার জন্য সেভাবে ব্যবস্থা নিলেন, সেখানে দিন শিক্ষার কাজ করলেন। কিন্তু সেই ব্যক্তি মানহাজ এর বিকৃতির কারণে, মানহাজের বিচ্ছুতির কারণে, মানহাজের ক্ষেত্রে বিভ্রান্তির কারণে শেষ পর্যন্ত তার পরিণতি হলো এই যে সে ওই ব্যক্তি যে ব্যক্তি সর্বশেষ আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করলেন, সে হচ্ছে আব্দুর রহমান ইবনে মুলজিম। আব্দুর রহমান ইবনে মুলজিম যে আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলাকে মুসলিম শাসক আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত কাছের মানুষ এবং সর্বপ্রথম ইসলামের মধ্যে যিনি বালকদের মধ্যে ইসলাম গ্রহণ করেছেন সর্বপ্রথম ব্যক্তি আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করেছেন, তাহলে এবার বুঝতে পেরেছেন যে মানহাজের বিচ্ছুতির কারণে কত ভয়াল পরিণতির মুখোমুখি হতে পারে। সেই ব্যক্তির কথা আপনি একটু চিন্তা করেন, সেই ব্যক্তি যদি শুধু ব্যক্তি হতো তাহলে কোনো অসুবিধা ছিল না, সেই ব্যক্তি শুধু ব্যক্তি ছিল না বরং একটা গোষ্ঠীকে, ঠিক তেমনিভাবে একটা গোষ্ঠীকেও সে কী করেছে, বিচ্ছুত করেছে। যারা হারুরা নামক স্থানে একত্রিত হয়ে ওই খারেজি সম্প্রদায় হিসেবে আত্মপ্রকাশ করেছিল আমর আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে তারা অবস্থান নিয়ে শেষ পর্যন্ত তারা আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলার সাথে বড় ধরনের গাদ্দারি করলো এবং মুসলিম শাসক এবং খলিফা ইসলামে যার উপর মুসলমানদের বায়াত হয়েছিল এই এই ধরনের খলিফার বিরুদ্ধে তারা যুদ্ধে উপনীত হয়েছে সিফিনের মধ্যে। পরবর্তী সময় তারা আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করেছে এবং গোটা মানে ইসলামী খেলাফতের এই সময়টুকুকে তারা এমনভাবে বিষাক্ত করেছে যে, এমনভাবে তাকে কলুষিত করেছে যে মুসলমানদের এই ইতিহাস যদি আলোচনা করা হয় ইতিহাসকে কলঙ্কিত ইতিহাস হিসেবে আলোচনা করতে হবে, এমনভাবে মুসলিম ইতিহাসকে তারা কলঙ্কিত করেছে, কলুষিত করেছে, এমনভাবে কলুষিত করেছে ওই খারেজি সম্প্রদায়। তাহলে বোঝা গেল যে মানে একটা বিশাল গোষ্ঠীকে নিজেকে বিভ্রান্ত করেছে, নিজেও বড় ধরনের বিভ্রান্ত হয়েছে শুধুমাত্র একটিমাত্র কারণে, সেটি হচ্ছে মানহাজের বিচ্ছুতির কারণে। এই জন্য আমাদেরকে জানতে হবে সলফে সালেহীনের মানহাজ সম্পর্কে, যে সলফে সালেহীন আসলে এই সমস্ত ক্ষেত্রে কোন মানহাজের কোন নীতির কোন কর্মনীতির কর্মপদ্ধতির অনুসরণ করেছেন, এই মানহাজগুলো আমাদেরকে জানতে হবে। এই উসুলুল মানহাজ, এই যে কর্মনীতি, এই কর্মনীতির যে মূলনীতিগুলো রয়েছে সেই মূলনীতিগুলো সম্পর্কে আমি প্রথমে কয়েকটি কথা আপনি আপনাদের সামনে তুলে ধরব। প্রথম যে বিষয়টি বা যে মূলনীতিটি আমি আপনাদের সামনে তুলে ধরব সেটি হচ্ছে, এক নম্বর মূলনীতি হলো সলফে সালেহীন কখনো
যখন কোনো বিষয়ে ফিতনা হিসেবে তারা বিবেচনা করতেন, কোনো বিষয়কে ফিতনা হিসেবে বিবেচিত করতেন, তখন কখনও তারা ফিতনার সাথে নিজেকে জড়িয়ে পড়তেন না, নিজেরা লিপ্ত হতেন না ফিতনার মধ্যে, ফিতনা থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য চেষ্টা করতেন। কোনো বিষয়ে যদি মনে হয় যে এটা ফিতনা, এটা অস্পষ্ট, এখানে মুসলিম উম্মার মাসলাহাত সম্পর্কে জানা নেই, এখানে জানা নেই যে মুসলমানদের মাসির কী হবে, মুসলমানদের পরিণতি কী হবে, অথবা এই যে মানে হত্যাযজ্ঞ চলছে, এই যে ধ্বংসযজ্ঞ চলছে, এই ধ্বংসযজ্ঞের রেজাল্ট মুসলমানদের পক্ষে আসবে, এটা আদৌ নিশ্চিত যদি না হওয়া যায়, তাহলে সেক্ষেত্রে মুসলিম উম্মার সালফে সালেহীনের মানহাজ ছিল একটাই, সেটা হচ্ছে সেটাকে পরিহার করা, বর্জন করা। যেমন আমি মনে করলাম, আপনাদেরকে উদাহরণ দিচ্ছি, যেমন আমি আপনাদেরকে বলে দিলাম যে এখন বাংলাদেশের সরকারের বিরুদ্ধে আপনার অসহযোগ আন্দোলন শুরু করে দেন, তাহলে আপনারা সবাই আমার কথা মেনে নিয়ে মনে করলেন যে সরকারের বিরুদ্ধে অসহযোগ আন্দোলন, সরকারের ত্রুটি আছে, সরকারের এমন এমন বিচ্ছুতি রয়েছে যে বিচ্ছুতির কারণে সরকারের মানে বিচ্ছুতির কারণে হতে পারে যে সরকার ইসলামের মৌলিক দৃষ্টিভঙ্গি যেগুলো রয়েছে সেগুলোর পরিপন্থী, বরং কুফুরি হতে পারে এমন কাজে লিপ্ত হয়েছে। কিন্তু এই কারণে মানে আমি ইজতিহাদ করেই বলে দিলাম যে আপনার অসহযোগ আন্দোলন করেন, অসহযোগ আন্দোলনে আপনারা নেমে গেলেন, নেমে গিয়ে হাজার হাজার মানুষ সেখানে, হাজার হাজার মানুষ সেখানে নিহত হলেন, আহত হলেন। তাহলে এই যে হাজার হাজার মানুষ নিহত হলে আহত হলেন, এর দায়িত্ব কি আমি বহন করতে পারবো? আর আপনারা যে নিহত হলেন আহত হলেন, এর মাসলাহাতটা কী? এর মাধ্যমে মুসলিম উম্মা আসলে আমি যে সিদ্ধান্ত দিয়েছি এর মাধ্যমে, আর আপনারা যে আহত নিহত হলেন এর মাধ্যমে আমরা কী ফায়দা লাভ লাভ করলাম? প্রসঙ্গত এই বিষয় আসতে পারে, সেটি হচ্ছে ইতিমধ্যেই আমরা দেখেছি যে সরকারের বিভিন্ন অবস্থানের কারণে, এবং কোনো সন্দেহ নেই সরকারের যদি অবস্থানকে আপনার মানে যেই মানে আকিদাগত বিষয়গুলো আছে সেগুলো বাদ দিয়ে যদি সরকারের মৌলিক আকিদা যেটি রয়েছে সেটাকেও যদি সামনে রাখা হয় তাকে, মানে সেই ধর্মনিরপেক্ষতা যেটাকে বলা হচ্ছে, সমস্ত ওলামায়ে কেরামের ঐক্যমতে এই কাজটুকু কুফুরি, এই দৃষ্টিভঙ্গি এই আকিদাটুকু কুফুরি। এখন এটাকে সামনে রেখে যদি একদল লোক এসে বলে ঠিক আছে সরকার কাফের হয়ে গেছে, এখন আপনারা সরকারের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে দিলাম, এখন আমি কে জিহাদ ঘোষণা করে দিলাম, আদৌ আমার জিহাদ ঘোষণা করার ক্ষমতা আছে কিনা, আদৌ আমার জিহাদ ঘোষণা করার ক্ষমতা আছে কিনা, এই বিষয়গুলো কেউ বিবেচনা করবে না। তারা মনে করে যে সাইফুল্লাহ ভাই অথবা অমুক অমুক অথবা অমুক আলেম একজনের নাম দিয়ে দিল, অথবা অমুক শেখ তিনি জিহাদ ঘোষণা করে দিয়েছেন, এখন এটা জিহাদ। আসলে এই জিহাদ ঘোষণা করার তার যে অধিকার নেই, এবং এই জিহাদের যে কোনো মাসলাহাত মুসলিম উম্মার জন্য আসবে না, মুসলিম উম্মা যে এর মাধ্যমে সামান্যতম কোনো ফায়দা বা কল্যাণ লাভ করতে পারবে না, এই বিষয়গুলো কোনো স্টাডি আর কোনো খবর নেই। একদল লোক একটা গ্রুপ হয়তো তৈরি হয়েছে, মনে করেন একটা গ্রুপ আমাকে সাপোর্ট করে, তারা মনে করছে যে হ্যাঁ এটা তিনি বলেছেন এটা আমরা করবই, কিন্তু এটা উচিত নয়, এটা উচিত না, এটা আমি বিভ্রান্তির দিকে ঠেলে দিয়েছি। কারণ আমাকে জানতে হবে যে এই বিষয়টি ফেতনা। ফেতনা কখন বলা হয়েছে? ফেতনা হচ্ছে এমন একটি বিষয় যে যেখানে মাসলাহাতের বিষয় স্পষ্ট নয়, যেখানে মুসলিম উম্মার কল্যাণ অকল্যাণ, কোনটি কল্যাণ কোনটি অকল্যাণ কোন, সেটা বুঝে যাচ্ছে না, যেখানে বোঝা যাচ্ছে না যে মুসলমানদের আদৌ কোনো ফায়দা হবে কি না, যেখানে বোঝা যাচ্ছে না যে মানে এই কাজটুকু মুসলমানরা করলে মুসলমানরা কত বড় ধরনের ক্ষতি হবে না কি ক্ষতি হবে না কী হবে, যেখানে সঠিক কোনো সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না, এটাই মূলত সত্যিকার ফেতনা। এবং এই ফেতনার মধ্যেই এই সিদ্ধান্ত দিয়ে মুসলমানদেরকে মানে এভাবে ঠেলে দেওয়ার কোনো অধিকার ইসলামের কোনো ব্যক্তিকে দেয়নি, মূলত কোনো ব্যক্তি এই ধরনের কাজ করা উচিত নয়। যেমন আমরা দেখেছি কিছুদিন আগে হেফাজতে ইসলাম এর নাম দিয়ে, ইসলাম হেফাজতের দায়িত্ব মুসলমানদের সকলেরই, কোনো সন্দেহ নেই, এবং মুসলিম উম্মা এই কাজ দায়িত্ব পালন করতে হবে কোনো সন্দেহ নেই, কিন্তু এটা হেফাজতে ইসলাম নাম দিয়ে একটা গ্রুপ তৈরি করা আছে, দেখা গিয়েছে যে তারা জাতীয় পর্যায়ে যে সমস্ত মানে মৌলিক বিষয় রয়েছে সেই বিষয়গুলো নিয়ে কিছু দাবি দাবা তুলে ধরেছে, এবং দাবিগুলো কোরআন এবং হাদিসের পরিপন্থী নয়, পক্ষেই দাবিগুলো কোরআন এবং হাদিসের পক্ষেই, এবং ইসলাম এই দাবিগুলো দাবি করেই, কারণ ইসলাম আজকে যে মহিলাদের যে অবস্থান, নারীদেরকে ইসলাম একটা দৃষ্টিভঙ্গি দিয়েছে, এবং নারীদেরকে ইসলামের যে মৌলিক যে নীতি রয়েছে সেই নীতির বাইরে ইসলামের এই মৌলিক নীতিকে উপেক্ষা করে নারীরা যেভাবে খুশি সেভাবে চলবে, এটা ইসলাম কখনো অনুমোদন দেয় না। তো এই দৃষ্টিভঙ্গি সব কিছু মিলিয়ে মানে কতগুলো মানে দফা দিয়েছে, দফা দিয়ে তারা দেখা গিয়েছে যে তাদের প্রতিবাদ বাংলাদেশের আইন অনুযায়ী যদি এই বিষয় নিয়ে খেলাফ রয়েছে ওলামায়ে কেরামের, মানে বাংলাদেশের আইন বা বাংলাদেশের সংবিধানের বৈধতা অনুযায়ী
দেখে যে তাদের প্রতিবাদ তারা করেছে, তারা প্রতিবাদ করেছে, তারা মিটিং করেছে বিভিন্ন জায়গায়, তারা এই এটাকে বলা হয় লং মার্চ নাম দিয়ে লং মার্চও করেছে। আমার কাছে লোকেরা যখন প্রশ্ন করেছে যে এই ধরনের লং মার্চে অংশগ্রহণ করা যাবে কিনা, আমি এই ধরনের দাবি যেহেতু ইসলামিক দাবি, ইসলামিক দাবির পক্ষে সমর্থন দেওয়া জায়েজ রয়েছে, ইসলামিক দাবির পক্ষে সমর্থন দেওয়া জায়েজ রয়েছে তো আমরা বলেছি এবং অনেকে সমর্থনও দিয়েছে, অনেকে সমর্থন দিয়েছে বা যার যিনি মৌলিক সমর্থন দেওয়ার বিষয়টি মানে ওলামায়ে কেরামের মধ্যে যেহেতু মৌলিক ইসলামের বিষয় সেগুলো সমর্থন দিতে কোনো আপত্তি নেই সেটি আমরা বলেছিলাম। দেখা গিয়েছে এরপরে এটাকে কেন্দ্র করে পরে এমন এক জটিল সিদ্ধান্ত দিয়েছে যেটা মূলত কঠিন বিষয়, সেটাকে সেটা হচ্ছে অবরোধের সিদ্ধান্ত দিয়েছে, তখন আমরা এটাকে অস্বীকার করেছি, তখন আমরা বলেছি না এটা জায়েজ নেই। কারণ হচ্ছে আপনি আমি লোকদেরকে জিজ্ঞেস করেছি, আমাকে বলেছে এখন অবরোধ করবে, তো আমি অবরোধের পরে কী, এখন আর কিছু বলতে পারে না, অবরোধ তো হলো ঠিক আছে মেনে নিলাম, অবরোধের পরেটা কী হবে, কারণ পরের বিষয়টি আগে সিদ্ধান্ত নিতে হবে, আমার এই সিদ্ধান্তের আগে জানতে হবে যে আমার অবরোধের পরে কী, অবরোধের পরে কী সেটা যদি আমার কাছে স্পষ্ট না থাকে তাহলে অবরোধ হারাম। আমি বললাম যে না, এই অবরোধ হারাম, এই অবরোধে অংশগ্রহণ করার কোনো সুযোগ নেই। কারণ কী, কারণ হচ্ছে যে জিহাদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিহাদ বলেছেন এবং এটাই জিহাদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু কুরাইজাকে হেসার করেছেন আপনারা জানেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফে হেসার করেছেন, এটা জিহাদের অন্তর্ভুক্ত, এটা জিহাদ, এবং এই জিহাদের সিদ্ধান্ত দিতে বলে তাহলে আমাকে জানতে হবে যে এই জিহাদের আমার কাছে প্রস্তুতি কী আছে, প্রথমে আমাকে এই সিদ্ধান্ত নিতে হবে, জানতে হবে যে আমার জিহাদের কী প্রস্তুতি আছে, তারপরে আমি জিহাদ করতেছি তাদের সাথে, আমি যে কাদের সাথে জিহাদ করতেছি, তাদের সাথে আদৌ আমার জিহাদ করার প্রয়োজন আছে কিনা, তাদের সাথে জিহাদ করার বিষয় আছে কিনা, নাকি তারা আর আমরা প্রায় সবাই এক, পার্থক্য হচ্ছে এখানে যে তারা ক্ষমতায় আছে আমরা ক্ষমতার বাইরে আছি, যদি এমনটা হয় থাকে তাহলে সেটা জিহাদে পরিণত হবে না, খেয়াল রাখতে হবে। তৃতীয় যে বিষয়টি হচ্ছে যে এই জিহাদের পরে সত্যিকার মুসলিম উম্মার ফায়দা কী হবে, কিন্তু বিষয়গুলো আসলে স্পষ্ট ছিল না। আর ওই সমস্ত আলেমরা মানে সালফেস আলহীনের মানহাজ সম্পর্কে না জানার কারণে তারা এই বিষয়গুলো স্টাডি না করেই, মূলত এই বিষয়গুলো স্টাডি না করেই ঘোষণা করে দিয়েছে এটা জিহাদ, ঘোষণা করে দিয়েছে এটা অবরোধ, এবং ব্যাপকভাবে একেবারেই না জানা, একেবারেই নাদান, একেবারেই আনপড়, একেবারেই পড়ালেখা নেই এই সমস্ত সাধারণ মানুষ, নিরীহ মানুষদেরকে একসাথ করে জড়ো করে আবেগ দিয়ে সবাইকে একসাথ করে শেষ পর্যন্ত যা পরিণতি হয়েছে সেই পরিণতি আমাদের কাছে অস্পষ্ট নয়, সেটা হয়েছে একটা ধ্বংসযজ্ঞ, একটা হত্যাযজ্ঞ। এর মাধ্যমে ইসলাম ক্ষতিগ্রস্ত হয়েছে, ইসলামী চিন্তাধারা ক্ষতিগ্রস্ত হয়েছে, ইসলামী ইমেজ ক্ষতিগ্রস্ত হয়েছে, মুসলমানরা ক্ষতিগ্রস্ত হয়েছে, উপরন্তু মুসলমানদের যে দাওয়াত ছিল এই দাওয়াতি পদ্ধতি অনেক দিনের জন্য ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, ব্যর্থ হয়ে গেছে, অনেক দিনের জন্য ব্যর্থ হয়ে গেছে। এই জন্য সালফেস আলহীনের মানহাজগুলো আমাদের বুঝতে হবে, যদি আমরা এই মানহাজগুলো না বুঝি তাহলে এভাবে অগ্রসর হলে ভুল হয়ে যাবে, এবং ভুল হবে যে শুধু তা নয়, ভুলের সাথে ক্ষতিও হয়ে যাচ্ছে, ক্ষতি হচ্ছে যেটা সেটা হলো এই যে মুসলিম উম্মার রক্ত প্রবাহিত হলো, এটা এই রক্ত প্রবাহিত হওয়ার জন্য এই দায়িত্বটুকু কে বহন করবে, আমি যে এই ফতোয়া দিয়ে লোকদেরকে একসাথ করলাম, আমি যে বললাম যে আপনারা সবাই একসাথ হন সেখানে যুদ্ধে লিপ্ত হন, এই যুদ্ধ আমি কিসের ভিত্তিতে তাদেরকে বললাম, কোন ভিত্তিতে আমি তাদেরকে এই যুদ্ধের দিকে ঠেলে দিলাম, আমার কী ক্ষমতা রয়েছে, কী শক্তি রয়েছে সেটি আমি জানলাম না, এর পরবর্তী সিদ্ধান্ত কী হবে সেটাও আমরা জানতে পারলাম না। এই জন্য এখানে মানহাজটা হচ্ছে এই, সেটা হলো ফিতনা যখন দেখা দেবে, যখন এখানে মুসলমানদের মাসলাহাত এবং মাফসাদা এর মধ্যে কোনো ধরনের পার্থক্য করার সুযোগ থাকবে না, যখন দেখা যাবে যে মুসলমানদের মাসলাহাতের চেয়ে মাফসাদাত অনেক বেশি, এই পরিস্থিতির মধ্যে সালফেস আলহীন যে সিদ্ধান্ত নিতেন সেটা হচ্ছে মানহাজ হচ্ছে একটাই, সেটা হলো অবশ্যই ইবতিআদ আনিল ফিতান, এই ফিতনা থেকে তারা দূরে থাকতেন, ফিতনা থেকে তারা দূরে থাকতেন, তখন ফিতনার মধ্যে লোকদেরকে নিমজ্জিত করার কোনো সুযোগ নেই। এখন আজকে আপনি ঠেলে দিচ্ছেন ফিতনার দিকে, মানুষদেরকে ঠেলে দিচ্ছেন ফিতনার দিকে, তাহলে হবে কি, হবে একটাই, রক্ত প্রবাহিত হবে। যেমন আসুন আমরা এখন মিশরে যাব, যে মিশরের পরিস্থিতি, মিশরের বৈধ সরকার এবং গণতান্ত্রিক পদ্ধতি যেটাকে বলা হচ্ছে, গণতান্ত্রিক পদ্ধতি নিয়ে বিতর্ক রয়েছে কোনো সন্দেহ নেই, আমরা মনে করলাম সাপোজ এটাকে মেনে নিলাম এভাবে যে যে গণতান্ত্রিক পদ্ধতিতে তারা বৈধভাবে বৈধ সরকার এসেছে ঠিক আছে, কিন্তু এই বৈধ সরকার এটা জানতে হবে যে এই যে বৈধ সরকার এসেছে তাদের সাপোর্ট নিয়ে এসেছে তারা 37 অথবা 36% নিয়ে, মানে পার্সেন্টেজ এই ধরনের, আমার যদি খেয়াল করে মানে এই ধরনের পার্সেন্টেজ নিয়ে এসেছে, তাহলে এবার আপনি খেয়াল করেন মানে এর বিপরীতে 63-64% লোক রয়েছে যারা সবাই আপনার বিরোধী, তাহলে এটাকে খেয়াল রাখতে হবে যে মানে 67% লোক যে আমার বিরুদ্ধে আছে তাদের অবস্থানটাকে সামনে রেখে আপনাকে কী করতে হবে, সেই রাষ্ট্র গঠন করতে হবে, সেই মানে দিক নির্দেশনা আপনাকে মেনে চলতে হবে, যেহেতু আপনি গণতান্ত্রিক পদ্ধতি এসেছেন, যেহেতু আপনি গণতন্ত্রকে স্বীকার করে এসেছেন,
তাহলে আপনি 67% সামনে রেখে আপনার সিদ্ধান্ত নিতে হবে। আচ্ছা, এটা ধরে নিলাম, এটা হলো 67% কাদের কথা বলা হচ্ছে? আম জনগণ, সাধারণ জনগণ। বাকি যদি আপনি আসেন সেনাবাহিনীতে, তাহলে দেখবেন 1% আপনার সমর্থন নেই, 1% আপনার সমর্থন নেই। বাকি যদি আপনি আসেন মানে দ্বারা প্রশাসনে, তাহলে দেখবেন যে সেখানে আপনার 5% সমর্থন নেই। তাহলে হঠাৎ করে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করে, ইসলাম রাষ্ট্র পরিচালনা করা, এটি অত্যন্ত কঠিন বিষয়, সহজ বিষয় না। এটাকে এই বাস্তবতাকে বুঝতে হবে, উপলব্ধি করতে হবে, এই বাস্তবতাকে উপলব্ধি করে তারপর অগ্রসর হতে হবে। তারপর সেখানে আসলো, তারপরেও সেখানে ব্যর্থতার মৌলিক কারণ হচ্ছে এই বিষয়গুলো। এই বিষয়গুলো আমরা স্পষ্ট মানে স্টাডি করে নেই। আবেগ আমাদেরকে তাড়িত করেছে, যারা ক্ষমতায় এসেছে, জানি মুসলিম ব্রাদারহুড বা এখন মুসলিম বা যাদের কথাই বলেন না কেন, যারা ক্ষমতায় এসেছে তারা এই চিন্তা করেছে যে মানে আমরা ক্ষমতায় এসেছি, এখন আমাদের কাছে ক্ষমতা, জনগণ আমাদের ক্ষমতা দিয়েছে। কিন্তু তারা জানা নেই যে ক্ষমতা দিয়েছে এই জনগণের সংখ্যা হচ্ছে কত পার্সেন্ট, 37% অথবা 37%, বাকি তো সব বিরোধী। বাকি বিরোধীরা তো মানে বসে আছে, যে কোনো টাইম সুযোগেই তারা আমাদের বিরুদ্ধে মানে আমাদের বিরুদ্ধে লেগে যেতে পারে এবং সেটা ভয়ঙ্কর একটা অবস্থা তৈরি হতে পারে। পরিস্থিতি এমন দাঁড়ালো শেষ পর্যন্ত, যেভাবে হোক, যেই ধরনের পরিচয় হোক, সেগুলো আমি ইনশাআল্লাহ তাআলা সৌদি আরবের সর্বোচ্চ ওলামায় পরিষদের 56 জন আলেম এই বিষয়ে যে বিবৃতি দিয়েছেন তাদের বিবৃতি আপনাদের সামনে পড়ে শোনাবো ইনশাআল্লাহ তাআলা। আমাদের আলোচনার মধ্যে আমরা এগুলো থেকে উপলব্ধি করতে পারবেন যে মানে ওলামায়ে কেরামের অবস্থান কী, সেটাও আপনারা হয়তো উপলব্ধি করতে পারবেন ইনশাআল্লাহ। যেটি আমি বলতেছিলাম সেটা হলো এই যে পরিস্থিতি তৈরি হয়েছে, পরিস্থিতির এক পর্যায়ে গিয়ে সেটা হয়েছে যে এমন যে দেখা গিয়েছে শেষ পর্যন্ত সেনাবাহিনী ক্ষমতা দখল করে নিল। এখন সেনাবাহিনী ক্ষমতা দখল করে নিয়েছে, সেনাবাহিনী ক্ষমতা দখল করার পরে সেনাবাহিনীর বিরুদ্ধে আমাদের কতটুকু ক্ষমতা রয়েছে, কতটুকু অস্ত্র ধারণ করার ক্ষমতা রয়েছে বা কতটুকু সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করার ক্ষমতা রয়েছে, সেটা মুসলিম উম্মার সত্যিকার গবেষক যারা আছে, সত্যিকার স্কলার যারা আছে, তাদেরকে বিবেচনা করা উচিত ছিল। অত্যন্ত সূক্ষ্মভাবে মুসলিম উম্মার রক্ত প্রবাহিত হওয়ার আগেই বিবেচনা করার কথা ছিল যে উচিত ছিল যে আসলে কীভাবে মুসলিম উম্মার সিদ্ধান্ত নেবে, কোন পদ্ধতিতে মুসলিম উম্মা সিদ্ধান্ত নেবে, সেটা কি গণতান্ত্রিক পদ্ধতি নেবে নাকি অন্য কোনো পদ্ধতিতে নেবে নাকি সামরিক পদ্ধতিতে নেবে, সেটা তাদেরকে আগেই বোঝা উচিত ছিল। কিন্তু সালফে সালেহীন এই সমস্ত কঠিন পরিস্থিতিতে সর্বাবস্থায় একটি বিষয়ে মানে সালফে সালেহীন এই সিদ্ধান্ত দিতেন এবং শেখুল ইসলাম তাইমিয়া রহমতুল্লাহ তার মাজমু ফাতাওয়ার মধ্যে একাধিক জায়গায় এটা উল্লেখ করেছেন, সেটি হচ্ছে যখন মুসলিম উম্মার রক্ত প্রবাহিত হওয়ার আশঙ্কা থেকে যাবে তখন মুসলিম উম্মা কঠিন সিদ্ধান্ত নিতে বারণ করবে, বিরত থাকবে। কারণ রক্ত প্রবাহিত হলে কার মানে হিসাব হবে, কে দায় দায়িত্ব বহন করবে? হাজার হাজার মানুষের যে রক্ত প্রবাহিত হয়েছে, মানুষের স্তূপ। আর আজকে যদি আপনি ফেসবুকগুলো দেখেন, মিডিয়াগুলো দেখেন, সত্যিকার কথা হচ্ছে আমি ব্যক্তিগতভাবে আমার অন্তর এমনভাবে বিধ্বস্ত হয়েছে যে মনে হয় যেন আমার অন্তর বিদীর্ণ হইল। মুসলমানদের রক্ত এভাবে আমার মতো লোকের সহ্য করা খুবই কঠিন, হয়তো কারো কারো পক্ষে সম্ভব হয়, কিন্তু মুসলিম উম্মার রক্ত এভাবে প্রবাহিত হচ্ছে এটাকে সহ্য করা অত্যন্ত কঠিন বিষয়। কীভাবে আজকে সহ্য করে যাচ্ছি আমরা, আমাদের চোখের সামনে এই রক্ত প্রবাহিত হচ্ছে, কিন্তু কারা এই কাজটুকু করতেছে, কারা মুসলমানদেরকে এভাবে রক্ত প্রবাহিত হওয়ার জন্য ঠেলে দিচ্ছে? আধুনিক মুসলমানদের এই সিদ্ধান্তগুলো সঠিক হচ্ছে কিনা দেখা যাচ্ছে যে নেটবুকের মধ্যে, নেটের মধ্যে, ওয়েবসাইটের মধ্যে আবু বসর কুদ্দুসি এবং আল কায়দার একজন আলেম, আল কায়দা ভিত্তিক অনেক আলেম রয়েছে, আল কায়দা কোনো সংগঠন নয়, কিন্তু এটা মানে আমরা আপনাদেরকে পরিচয়ের জন্য বলে দিয়েছি। আবার আপনারা মনে করবেন যে সাইফুল্লাহ মানে আল কায়দা নামে কোনো সংগঠনের মানে শিক্ষক কথা বলেছে, আল কায়দা আসলে এটা একটা ভুয়া সংগঠন, এটা আবিষ্কৃত একটা সংগঠন। তো আমি পরিচিতির জন্য বলেছি যে এটা হলো মানে আল কায়দার ভিত্তিক আলেম আবু বসির আত-তুসি তার ফতোয়ার মধ্যে তিনি উল্লেখ করে দিলেন। ঠিক আছে, শুধু মিশনের রক্ত প্রবাহিত হবে কেন, তাহলে সৌদি আরবের আমরা রক্ত প্রবাহিত করি? নাউজুবিল্লাহ মিন যালিক। এখন সৌদি আরবের মানে যুবকদেরকে, সৌদি আরবের তরুণদেরকে মানে উৎসাহিত করে দেওয়া হচ্ছে যে ঠিক আছে তোমরা অস্ত্র ধারণ করো, তোমরা অস্ত্র ধারণ করো। সৌদি সরকার যেহেতু মানে
মিশরের এই মানে অভ্যুত্থানকে, সামরিক অভ্যুত্থানকে সমর্থন করেছে, সুতরাং সৌদি সরকার কাফের হয়ে গিয়েছে। মানে খুব সহজ মাসালা, মাসালা একেবারে মানে এক যোগ এক সমান সমান দুই, একেবারে একেবারে সরল অঙ্কের মতো মাসালা দিয়ে, সহজ মাসালা দিয়ে যে হ্যাঁ তখন কাফের হয়ে গেছে, এখন এদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করো। অর্থাৎ শুধু মিশরে কেন মুসলমানদের রক্ত প্রবাহিত হবে, মুসলমানদের রক্ত পৃথিবীর সমস্ত ভূখণ্ডে প্রবাহিত হোক সেই ব্যবস্থা আমরা করে দিই। নাউজুবিল্লাহ মিন যালিক। কোনো দায়িত্ব আপনাকে মুসলিম উম্মার জন্য নেন না, কোনো চিন্তাকে মুসলিম উম্মার জন্য করেন না। যেখানে শান্তি মুসলমানদের রয়েছে সেখানে শান্তিতে মুসলমানদেরকে থাকতে দিন, যেখানে মুসলমানদের অশান্তি সেখানে মুসলমানদের রক্ত প্রবাহিত হওয়া থেকে মুসলমানদের রক্ত বন্ধ করার জন্য চেষ্টা করুন, সেই প্রয়াস চালান, সেই চিন্তা আপনাদের মাথার মধ্যে আসুক। কিসের ভিত্তিতে আপনারা, কিসের উপর নির্ভর করে আপনারা এই সমস্ত বক্তব্য দিচ্ছেন এবং এই বিভিন্ন নেটে, বিভিন্ন ওয়েবসাইটে, বিভিন্ন ধরনের ফেসবুকে আপনারা এই সমস্ত ফতোয়া দিয়ে বেড়াচ্ছেন? সরকারকে কাফের ফতোয়া দেওয়া হচ্ছে, সরকার কাকে বলে বুঝেন কিনা আগে সেটাও তো আমাদেরকে উপলব্ধি করতে হবে। সরকার কাকে বলা হয় থাকে? সরকার কি কোনো একটা সুনির্দিষ্ট ব্যক্তির নাম? আপনার কি মনে করেন সরকার কি কোনো একটা ব্যক্তির নাম? সরকার ওই জাতিকে বোঝায়, ওই সাহাবকে বোঝায়, ওই প্রশাসনকে বোঝায়, ওই সরকারের নীতি নির্ধারক যারা আছে তাদেরকে বোঝায়, তাদের শাসক যারা আছে তাদেরকে বোঝায়, তাদের যে নীতিমালা আছে সেই নীতিমালাকে বোঝায়, সব কিছু ভূখণ্ডকে বোঝায়, সব কিছু মিলিয়ে হচ্ছে সরকার। সুতরাং কোনো একটা সরকার এমনিতেই কাফির হয়ে যায় না, এটা খেয়াল রাখতে হবে। যে আজকে এই ফতোয়া সবচেয়ে বড় জামায়াতুত তাকফিরের সাথে সম্পৃক্ত যারা আছে, এই জামায়াতের ব্যাপকতা লাভ করেছে, বিভিন্ন নাম দিয়ে তারা এই ধরনের জামায়াত চালু করেছে এবং আমাদের বাংলাদেশেও এই জামায়াতের কাজ ব্যাপকভাবে হচ্ছে। এটি মূলত খারেজিদের মানহাজ ছিল, খারেজি সম্প্রদায়ের মানহাজ ছিল এবং সর্বপ্রথম খারেজি সম্প্রদায়ে আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে এই ধরনের ফতোয়া দিয়েই সর্বপ্রথম তারা আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহুকে বলেছেন যে তিনি কাফের হয়ে গেছেন, নাউজুবিল্লাহি মিন যালিক। তারপরে এই খারেজি সম্প্রদায় এই মুসলমানদেরকে উৎসাহিত করেছে যে সরকার প্রধানদের বিরুদ্ধে অথবা সরকারের বিরুদ্ধে তাকফিরের দেশের মধ্যে অথবা মুসলিম রাষ্ট্রের মধ্যে বড় ধরনের অরাজকতা অথবা হত্যাযজ্ঞ অথবা যুদ্ধ অথবা বিগ্রহ অথবা গৃহযুদ্ধ চালু করে দেয়া এবং মুসলমানদের মধ্যে বড় ধরনের হত্যা এবং রক্ত প্রবাহিত করা। আমরা জানি আলজেরিয়াতে যে মুসলমানদের রক্ত প্রবাহিত হয়েছে দীর্ঘদিন পর্যন্ত, আপনারা জানেন কোনো ফায়দা এর মাধ্যমে মুসলমানরা লাভ করতে পেরেছে? আপনারা আমাকে একটু বুঝিয়ে বলুন, কারো কাছে এর কোনো প্রমাণ আছে যে এই প্রমাণ দিয়ে তিনি বলতে পারবেন যে হ্যাঁ মুসলমানরা এর মাধ্যমে উপকৃত হয়েছে? কিন্তু মুসলমানদের রক্ত নির্বিচারে একেবারেই কোনো ধরনের চিন্তাধারা ছাড়াই শুধুমাত্র আমরা নির্বিকার তাকিয়ে আছি, দেখে আছি মুসলমানদের রক্ত প্রবাহিত হচ্ছে, এছাড়া আর কিছুই করার ছিল না। কিন্তু কারা এই কাজগুলো করছেন, কারা এই কাজগুলো করছেন? মুসলিম উম্মাকে হেদায়েত দেওয়ার পরিবর্তে মুসলিম উম্মাকে বিভ্রান্তির দিকে ঠেলে দিচ্ছেন। মুসলিম উম্মার আজকে দাওয়াত নেই, মুসলিম উম্মার মধ্যে দাওয়াতের কাজ নেই, মুসলিম উম্মার আজকে কোরআন এবং হাদিসের জ্ঞান তাদেরকে যেভাবে দেওয়ার দরকার ছিল সেভাবে কোরআন এবং হাদিসের জ্ঞান নেই। কোরআন শিক্ষা দেওয়া হচ্ছে না মুসলমানদেরকে, হাদিস শিক্ষা দেওয়া হচ্ছে না, কোরআন এবং হাদিস অনুযায়ী আমল করা দরকার যেভাবে সেভাবে দরকার নেই। মুসলিম উম্মার সালাত পর্যন্ত ঠিক নেই, একথা আমি ঠিক বলতেছি কিনা? আজকে তারা যে সালাত আদায় করতেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত অনুযায়ী তাদের সালাত হচ্ছে না, তাদের ইবাদতগুলো যেভাবে পালন করার কথা ছিল, তাদের ইবাদতগুলো যেভাবে করার কথা ছিল আমরা দেখতে পাচ্ছি যে তাদের ইবাদতগুলো সেভাবে হচ্ছে না। কিন্তু অথচ মুসলিম উম্মাকে তাদের ইবাদত পালন করতে পারতেছে না, তাদের আমল পালন করতে পারছে না, তাদের দিনের উপর তারা টিকে থাকতে পারতেছে না, আর তাদেরকে আমরা ঠেলে দিচ্ছি যে হ্যাঁ আসেন আমরা মানে যুদ্ধবিগ্রহে লিপ্ত হই, আমরা মুসলমানদেরকে একদলকে কাফের বানিয়ে তারপরে আমরা তাদের সাথে যুদ্ধ করার জন্য চেষ্টা করতেছি, একদলকে কাফের বানিয়ে তাদের সাথে যুদ্ধ বানা তৈরি করার জন্য চেষ্টা করতেছি। আমি ওই সমস্ত ভাইদেরকে অনুরোধ করবো, আপনারা যদি বড় মুজতাহেদ হন, আপনারা যদি নিজেদেরকে মনে করেন যে আমরা বড় মুজতাহেদ হয়ে গিয়েছি, কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে প্রত্যেকটি মাসআলার পরে কী আছে সেটা আপনার কাছে নিশ্চিত হতে হবে। কারণ আমি একটা ডিসিশান দেওয়ার পরে আমার এই বিষয়ে, যেমন আমি আজকে ডিসিশান দিলাম, এই ডিসিশনের পরে আমার রেজাল্টটা নিশ্চিত জেনে তারপরে আমাকে সিদ্ধান্ত দিতে হবে, অন্যথায় এই সিদ্ধান্ত গলত, সালফেস আলহীন। কখনো যেখানে সফকুদ্দিমে যেখানে রক্ত প্রবাহের মাসালা এসে যেত সালফেস আলহীন, কখনো সেখানে কোনো অবস্থাতেই অস্ত্র ধারণ করার জন্য কোনো অবস্থায় সিদ্ধান্ত দিতেন না, কোনো অবস্থায় সিদ্ধান্ত দিতেন না। দ্বিতীয় নম্বর যে মাসালাটি আমি আলোচনা করবো সালফেস আলহীনের উসুলের মধ্যে, সেটি হচ্ছে আদমুল খুরুজ আলাল আইমা ওয়া ইন জারু। এটি সমস্ত ওলামায়ে কেরাম এই ব্যাপারে একমত হয়েছেন যে শাসকদের বিরুদ্ধে বিদ্রোহ, সরাসরি বিদ্রোহে লিপ্ত হওয়া, যদিও তারা জুলুম করে, যদিও তারা সীমালঙ্ঘন করে, এটি সালফেস আলহীনের মানহাজ হচ্ছে যে এটা কোনো অবস্থায় জায়েজ নেই, জায়েজ নেই। কেন? এর কারণ দুটা। এক নম্বর কারণ হচ্ছে তাহলে শাসকরা
তাদের ক্ষমতার জন্য, মানে তাদের ক্ষমতা, কারণ দুনিয়ার মানুষ ক্ষমতার লোভ আছে। মানুষের দুটি লোভ বাধ্যতামূলক, একটি হচ্ছে সম্পদ, এমনকি এই সম্পদের বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের জন্য দুটি ফেতনার কথা হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করে গেছেন, যে দুইটি ফেতনা আমার উম্মতের জন্য রেখে গেলাম, দুটি ফেতনা আমার উম্মতের জন্য রেখে গেলাম। একটা ফেতনা হচ্ছে যে আমার পরে সবচেয়ে ভয়ঙ্কর ফেতনা রেখে গেলাম নারীদেরকে, হয়তো মহিলারা আমার উপর অসন্তুষ্ট হয়ে শেষ পর্যন্ত আবার কোর্টে গিয়ে কেস করে দিয়ে গেলে আমি যাই না, কারণ বাংলাদেশে তো এই দিন, কিন্তু কোনো সন্দেহ নেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত আগত উম্মতের পরিস্থিতি বুঝেই, অবস্থা বুঝেই বলেছেন যে আসলেই আজকে এই জন্য মুসলিম উম্মার বিশাল ফেতনা তৈরি হয়েছে, মুসলিম উম্মা বড় ধরনের ফেতনা নিমজ্জিত হয়েছে, এবং অনেক ফেতনা অনেক বিবাদ মূলত